শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি লরি। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বিশালগড় বাইপাসের লকডাউন বাজার সংলগ্ন এলাকায়। আগরতলা দিয়ে তিন চার গাড়িটা উদিপুরে দিয়ে যাচ্ছিল, হঠাৎ আউটলাইনে এদিকে ঘুরে আসে। কি গাড়ি এটা? জানা যায় এদিন সকালে আগরতলা থেকে বিলোনিয়ায় মাল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। এলাকাবাসীদের অভিযোগ, লরির চালক কৃষ্ণধন ভৌমিক মদ্যপ অবস্থায় ছিলেন। আপনি কি ড্রাইভার? নাম কি আপনার? এটা কোন জায়গাতে? না, খুব স্পিডে আসলো গাড়ি। যে আহত হয়েছে তাদের নাম কি? ফায়ার সার্ভিস জানাতে নিছে। তাদের নাম কি? কি দায়িত্ব আছে গাড়ির? না, গাড়িতে মানে কি কি হিসাবে থাকতো? গাড়িতে গাড়িতে থাকে না তো, ঘরের থেকে এখন বেলুন এলে গেলাম দেখা জানতাম। এই ঘটনায় লরির চালক ও তার জামাতা পরিমল ভান্ডারী আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আপনারা মানে কয়জন নিয়েছেন হসপিটাল? একজন নিয়েছি। নাম কি? পরিমল ভান্ডারী। বিশালগড় হসপিটাল? ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি লরি। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বিশালগড় বাইপাসের লকডাউন বাজার সংলগ্ন এলাকায়। আগরতলা দিয়ে তিন চার গাড়িটা উদিপুরে দিয়ে যাচ্ছিল, হঠাৎ আউটলাইনে এদিকে ঘুরে আসে। কি গাড়ি এটা? জানা যায় এদিন সকালে আগরতলা থেকে বিলোনিয়ায় মাল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। এলাকাবাসীদের অভিযোগ, লরির চালক কৃষ্ণধন ভৌমিক মদ্যপ অবস্থায় ছিলেন। আপনি কি ড্রাইভার? নাম কি আপনার? এটা কোন জায়গাতে? না, খুব স্পিডে আসলো গাড়ি। যে আহত হয়েছে তাদের নাম কি? ফায়ার সার্ভিস জানাতে নিছে। তাদের নাম কি? কি দায়িত্ব আছে গাড়ির? না, গাড়িতে মানে কি কি হিসাবে থাকতো? গাড়িতে গাড়িতে থাকে না তো, ঘরের থেকে এখন বেলুন এলে গেলাম দেখা জানতাম। এই ঘটনায় লরির চালক ও তার জামাতা পরিমল ভান্ডারী আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আপনারা মানে কয়জন নিয়েছেন হসপিটাল? একজন নিয়েছি। নাম কি? পরিমল ভান্ডারী। বিশালগড় হসপিটাল? বিশালগড় হসপিটাল। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা।